হ্যালো ফ্রেন্ড, আমি আর কে দিন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, ছাদ বাগানে আজকে এমন একটি ম্যাজিক দ্রবণ দেখাবো যে দ্রবণের মাধ্যমে গাছে কুড়ি আনা থেকে শুরু করে ফুল ফোটা থেকে শুরু করে গাছের বৃদ্ধি থেকে শুরু করে গাছে পোকামাকড় থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সমাধান করবে এই একটাই ম্যাজিক দ্রবণ। আর এই দ্রবণ হচ্ছে, এই হলো ফিটকারি। আমাদের এই ফিটকারির মাধ্যম থেকে আমরা জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে কুড়িয়ে আনবো, আমরা জবা গাছের মাটির পিএইচকে ঠিক করব, আমরা জবা গাছের লেদা পোকা থেকে শুরু করে আমাদের জবা গাছের জাঁত পোকা থেকে শুরু করে নানান রকম পোকার হাত থেকে আমরা কিন্তু গাছকে রক্ষা করব। এবং তার সাথে সাথে মাটিতে ফাঙ্গাস থাকলে সেই ফাঙ্গাসকে কিন্তু আমরা কিন্তু দূর করতে পারবো এই একই ফিটকারির মাধ্যমে। তো চলো আমরা দেখে নিই এই ফিটকারিকে আমরা কিভাবে ব্যবহার করে আমরা গাছে এই সমস্যাগুলোকে সমাধান করে গাছগুলোকে সুস্থ রাখবো, গাছের বৃদ্ধি দ্বিগুণ করবো এবং তার সাথে সাথে গাছ ভরে আমরা কিন্তু ফুল পাবো। বন্ধুরা, ফিটকারির প্রথম পরিচর্য হিসাবে তোমাদেরকে বলবো জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আনতে এবং সেই কুড়ি থেকে সম্পূর্ণরূপে ফুলে পরিস্ফুটিত করবার জন্য আমরা কিন্তু ফিটকারিকে অভিনব পদ্ধতিতে ব্যবহার করব। বন্ধুরা, আমরা সকলেই জানি যে জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে, তাই তোমরা ফিটকারিকে এরকম ভেঙে ছোট ছোট টুকরো করে নেবে। এই টুকরোগুলোকে তোমরা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করবে। কিভাবে প্রয়োগ করবে? তোমরা ঠিক গাছের গোড়া থেকে এরকম একদম মাথা, মানে গোড়াতে না দিয়ে তোমরা একদম কিনারা, টবের কিনারা বরাবর এরকমভাবে হালকা খুশে নেবে। বন্ধুরা, হালকা খুশে নেবার পর তোমরা যে ফিটকারির টুকরোগুলো ভেঙে টুকরো টুকরো করে নেবে, সেই টুকরোগুলোকে এরকমভাবে টবের মাটিতে বসিয়ে তোমরা মাটি ঢেকে দেবে। এটা করলে কী হবে, আমরা যখন টবের মাটিতে খাবার বা জল প্রয়োগ করব, তখন কিন্তু এই ফিটকারিটা আস্তে আস্তে কিন্তু গলতে থাকবে, আর তখনই কিন্তু মাটি অ্যাসিডিকে পরিণত হবে। আর মাটি যখনই অ্যাসিডিকে পরিণত হবে, গাছ ভরে কিন্তু কুড়ি আসবে বন্ধুরা, এবং সেই কুড়িগুলো থেকেই কিন্তু ফুলে সম্পূর্ণরূপে পরিস্ফুটিত হবে। মাটি, জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে, আর অ্যাসিডিক মাটি হলেই জবা গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে বন্ধুরা। তাই তোমরা এই পদ্ধতিতে যদি ফিটকারিকে ব্যবহার করে থাকো, তোমাদের প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এবং ফুল ভরে থাকবে। বন্ধুরা, ফিটকারির দ্বিতীয় পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো, অনেক সময় দেখবে গাছে কুড়ি আসবার পরও কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যেতে থাকে। আর এর জন্য আমরা কি করব, ফিটকারিকে এরকম ডাস্ট করে নেবো, আমরা এরকম ডাস্ট করে নেবো, কোনো কিছু দিয়ে আমরা ডাস্ট করবার পর আমরা এই টবের মাটিতে ফিটকারিকে লিকুইড আকারে প্রবেশ করব। কেননা টবের মাটিতে নানা রকম ফাঙ্গাল প্রবলেমের জন্য অনেক সময় কুড়ি ঝরতে থাকে বন্ধুরা, যে সমস্ত কুড়িগুলো হয় সে সমস্ত কুড়িগুলো কিন্তু ঝরতে থাকে। তাই আমরা টবের মাটিতে আমরা কিন্তু এই ফিটকারিকে লিকুইড আকারে দেবো। কীরকম পরিমাণে দেবো? আমরা এরকম এক লিটার জল নিয়ে নেব এবং এই এক লিটার জলে আমরা দু গ্রাম আমরা ফিটকারি দেবো। আমরা কিন্তু দু গ্রাম, যাদের কাছে মাপার কিছু নেই তারা হাফ চামচের মতো দিয়ে দেবে। এরকম হাফ চামচ দিয়ে তোমরা ভালো করে গুলিয়ে 100 ml করে তোমরা কিন্তু সেই সমস্ত জবা গাছে দিয়ে দেবে, যে সমস্ত জবা গাছগুলোতে কুড়ি কন্টিনিউয়াস ঝরে পড়ে যায়। বন্ধুরা, কুড়ি আসবার পর কুড়ি আপন ইচ্ছে হলুদ হয়ে ঝরে পড়ে যায়, সেই সমস্ত জবা গাছের মাটিতে তোমরা একবার এটা প্রয়োগ করলে তোমাদের এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এর জন্য কিন্তু তোমরা এই ফিটকারিকে কিন্তু ঘন ঘন মাটিতে কিন্তু প্রয়োগ করবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত কাজ করবে বন্ধুরা। বন্ধুরা, মাটি অ্যাসিডিক ভালো, কিন্তু বেশি অ্যাসিডিক হলে গাছের কিন্তু প্রচুর ক্ষতি। বন্ধুরা, ফাঙ্গালস তোমরা এইটা দিয়ে কিন্তু নষ্ট করতে পারবে, কিন্তু বেশি পরিমাণে গাছের মাটিতে দিলে গাছ কিন্তু অ্যাসিডিক এত পরিমাণে হয়ে যাবে, তখন কিন্তু মাটির অবস্থা খুব বাজে হয়ে যাবে, এর ফলে কিন্তু গাছ মারাও যেতে পারে। তাই তোমরা প্রত্যেক মাসে যদি একবার ইউজ করতে পারো টবের মাটিতে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে গাছগুলোকে কিন্তু মুক্ত করতে পারবে বন্ধুরা। বন্ধুরা, এই যে লিকুইড জাতীয় খাবার, এটা কিন্তু বর্ষাকালে ইউজ করবে না। ফিটকারিকে তোমরা কোনো রকম বর্ষাকালে ইউজ করবে না, বর্ষাকাল বাদে তোমরা কিন্তু এই ফিটকারিকে এক মাস অন্তর তোমরা টবের মাটিতে প্রয়োগ করলে মাটির পিএইচ থেকে শুরু করে মাটির ফাঙ্গাস থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু
তোমরা কিন্তু প্রবলেম সলভ পাবে এবং জবা গাছের বৃদ্ধিতে দারুণ কাজ করবে এই ফিটকিরি। বন্ধুরা, ফিটকিরির তৃতীয় পরিচর্যা হিসেবে তোমাদেরকে বলবো, আমাদের গাছেদের যেরকম ল্যাদা পোকার প্রচণ্ড আক্রমণের ফলে এরকম ফুল খেয়ে ফেলে, অনেক সময় দেখবে পাতা কেটে ফেলে, অর্থাৎ পাতা ছিদ্রকারী পোকায় আমরা যেটা বলি, এইরকম ল্যাদা পোকা দিয়ে গাছে আক্রমণ দেখো। জবা গাছে, বিশেষ করে জবা গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণ খুব ভালো হয় বন্ধুরা। এরকম ল্যাদা পোকার আক্রমণ যদি তোমরা গাছে দেখে থাকো, এরকম মিলিবাগের আক্রমণ যদি তোমরা গাছে দেখে থাকো, এবং যে কোনো সাদামাছি, জাত পোকা, এই ধরনের যদি কোনো আক্রমণ গাছে লেগে থাকলে, তোমরা এই ফিটকারিকে গাছে ব্যবহার করে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি করতে পারবে। কি করব আমরা, এরকম 1 লিটার জলে ঠিক ওরকম 2 গ্রামের মতো আমরা কিন্তু ফিটকারি নিয়ে নেবো, বা হাফ চামচের মতো এরকম নিয়ে নেবো। নেবার পর আমরা ভালো করে মিক্স করে এটাকে আমরা প্রত্যেকটা গাছে এইভাবে আমরা কিন্তু স্প্রে করে দেবো, এইভাবে আমরা স্প্রে করে দেবো। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের গাছে প্রত্যেকটা গাছের যে সমস্ত পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, সেই সমস্ত পোকামাকড়ের হাত থেকে আমাদের গাছগুলোকে কিন্তু মুক্ত করতে পারবো বন্ধুরা। আমরা ফিটকারিকে এইভাবে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে আমরা ব্যবহার করতে পারবো, শুধু জবা গাছ নয়, আমরা প্রত্যেকটা ফুল ফল সবজি গাছে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। এবং এটা কিন্তু আমরা কন্টিনিউয়াস ব্যবহার করব না, এটা আমরা গাছে যদি স্প্রে করি 15 দিনে আমরা একবার স্প্রে করব, এবং টবের মাটিতে যদি আমরা প্রয়োগ করি তাহলে মাসে একবার আমরা প্রয়োগ করব বন্ধুরা। বর্ষাকাল বাদে আমরা এটাকে ইউজ করতে পারবো, বর্ষাকালে কিন্তু কোনোরকমভাবে ইউজ করতে পারবো না বন্ধুরা। এইভাবে তোমরা যদি বাগানে পরিচর্যা করতে পারো, ফুল জবা ফুল থেকে শুরু করে ফল থেকে শুরু করে কোনো রকম প্রবলেম হবে না, গাছ ভরা ফুল ফল সবজিতে কিন্তু ভর্তি থাকবে বন্ধুরা। ভিডিওটি আজ এখানে শেষ করলাম, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটিকে অল প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট।